আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে থাকা সকলকে মেনে চলতে হবে শপিং মল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা জারি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রণ ঠেকাতে বাণিজ্যিক কেন্দ্র দোকান বাজার শপিং মল ক্যাফেতে নতুন নিয়ম জারি করেছে সৌদির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন নির্দেশনায় কাস্টমারদের অর্ডার গ্রহণ এবং প্রদান এবং অপেক্ষা করতে থাকা কাস্টমারদের মধ্যে দেড় মিটার জায়গা থাকতে হবে তবে সবাই একটি পরিবারের সদস্য হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না তারা রেস্টুরেন্টে একসাথে বসে খেতে পারবেন নতুন নিয়ম অনুযায়ী বাণিজ্যিক কেন্দ্র দোকান বাজার শপিং মল ক্যাফেতে প্রবেশের পূর্বে কাস্টমারদের তাওয়াক্কালনা অ্যাপসে প্রদত্ত বারকোড স্ক্যান করতে হবে এই বারকোড স্বয়ংক্রিয়ভাবে তাদের শারীরিক অবস্থার বর্ণনা দেবে তবে যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তারা প্রবেশ করতে পারবে না আর যাদের ভ্যাকসিন নিতে নিষেধাজ্ঞা আছে তারা ব্যতিক্রম যা তাওয়াক্কালনা অ্যাপসের মাধ্যমে জানা যাবে তবে গ্রাহকরা প্রবেশের আগে বারকোড স্ক্যান না করলে তার জন্য শপিং মলের কর্মীরা দায়ী থাকবে তাছাড়া খুচরা ব্যবসার দোকানগুলো যেমন মুদির দোকান সেলুন দর্জির দোকানের ব্যবসায়ীরা অ্যাপসের মাধ্যমে অবশ্যই ক্রেতাদের টিকা গ্রহণ করেছে কিনা তা যাচাই করতে হবে পাবলিক প্লেসে যার চারপাশে কোনো বাউন্ডারি নেই সেখানে নিয়মগুলো প্রযোজ্য হবে না তবে পাঁচশো বা এর বেশি লোক জামায়াত হলে নিয়মগুলো প্রযোজ্য হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद सकुल के